বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে অনলাইন এবং অফলাইন আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন কোন চাকরির জন্য কি যোগ্যতা লাগছে জানাবো আজকের এই ভিডিওতে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন নমস্কার আমি সুব্রত আপনারা দেখছেন কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল ভিডিও শুরু করার আগে আপনাকে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে বিভিন্ন চাকরির আপডেট সবার প্রথমে জানার জন্য তো বন্ধুরা প্রথমে রয়েছে বড়ো একটি নিয়োগ কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে উনত্রিশে মে এরপর আপনাদের জানো হচ্ছে এই পদের জন্য আবেদন করতে হলে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ডিপ্লুডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা দার্জিলিং জেলা আদালতে মোট চুয়ান্নটি শূন্য পদে লোয়ার ডিভিশন ক্লার্ক কর্মবন্ধু নাইট গার্ড প্রসেস সার্ভার ইত্যাদি পদে নিয়োগ করা হচ্ছে যেখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় এই সমস্ত গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক পাস যোগ্যতায় লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবেন এবং এই পদে নিয়োগের জন্য যে অনলাইনে আবেদন চলছে সেই আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে বাইশে মে এরপর জানো হচ্ছে এই পদে অনলাইনে আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট ডিস্ট্রিক্ট ডট ইকোর্স ডট জিওভি ডট ইন স্ল্যাশ দার্জিলিং এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এরপর দেখুন ইন্ডিয়ান আর্মিতে গোর্খা রিক্রুট রিপোর্টের মাধ্যমে র্যালির মাধ্যমে সোলজার জিডি নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এই পদে অনলাইনে আবেদন চলছে আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে নয় জুন এবং দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট টিপুল ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান আগে একটি ভিডিওতে আপনাকে প্রোভাইড করেছি যদি সেই ভিডিওটা আপনি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে বিস্তারিত ইনফরমেশান পেয়ে যাবেন এরপর বন্ধুরা ঊনসত্তরটি শূন্য পদে স্টেনো ক্লার্ক গ্রুপ ডি প্রসেস সার্ভার ইত্যাদি বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে নদীয়া জেলার জেধা আদালতে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনারা স্টেনো এবং ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবেন এবং গ্রুপ ডি পোস্টের জন্য আপনারা অষ্টম শ্রেণীর পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন চলছে অনলাইনে আবেদন করা যাবে আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে বারোই মে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন ডিবল ডট নদিয়া কোর্ট রিক্রুইট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান আগে একটি ভিডিওতে আপনাকে প্রোভাইড করেছি সেই ভিডিও যদি আপনি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে বিস্তারিত ইনফরমেশন আর পেয়ে যাবেন তো বন্ধুরা এখনও পর্যন্ত আপনি যদি ভিডিওটাকে একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক করবেন এবং পাশের বন্ধুকে আপনাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন আপনাদের লাইক এবং শেয়ার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে প্রচুর উৎসাহিত করে এরপর বন্ধুরা ইউপিএসসির মাধ্যমে কেন্দ্রের পাঁচ পুলিশ বাহিনীতে অর্থাৎ বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এসএসবি এবং আইটিবিপিতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে তিনশো জনকে নিচ্ছে যেখানে আপনারা জানো হচ্ছে ব্যাচেলর ডিগ্রি অথবা গ্র্যাজুয়েট হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য অনলাইনে আবেদন চলছে আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে কুড়ি মে এবং এই পদের জন্য অনলাইনে আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে টিব্লিউডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা বড় একটি নিয়োগ চলছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যেখানে আপনারা জানো হচ্ছে আট হাজার নশো চারটি শূন্য পদে জুনিয়র অ্যাসোসিয়েটস অর্থাৎ ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যেখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাশ হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ চলছে আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে তেসরা মে এবং এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে ডিব্লুডাব্লু ডট ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান আগে একটি ভিডিওতে আপনাকে প্রোভাইড করে দিয়েছি সেই ভিডিও যদি আপনি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে বিস্তারিত ইনফরমেশান পেয়ে যাবেন এরপর ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ ফোর্সে অর্থাৎ আইটিবিপিতে একশো একুশটি শূন্য পদে কনস্টেবল জেনারেল ডিউটি নিয়োগ করা হচ্ছে যেখানে আপনারা যেন হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদের জন্য আবেদন করতে হবেন এবং অনলাইনে আবেদন চলছে আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে একুশে জুন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন টিপ্লু ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিপি পুলিশ ডট এনআইসি ডট ইন এরপর বন্ধুরা বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফে এক হাজার বাহাত্তরটি শূন্য পদে হেড কনস্টেবল নিয়োগ করা হচ্ছে যেখানে এই পদের জন্য যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে অথবা যদি আপনার আইটিআই অথবা ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য অনলাইনে আবেদন চলছে আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে বারোই জুন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে ডিব্লুড ডট বিএসএফ ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে হবে এবং এই নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি ইনফরমেশান আগে একটি ভিডিওতে আমি প্রোভাইড করে দিয়েছি যদি সেই ভিডিওটা আপনি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে বিস্তারিত ইনফরমেশান আপনি পেয়ে যাবেন এরপর বন্ধুরা ইন্ডিয়ান আর্মিতে এই প্রথমবার ওমেন মিলিটারি পুলিশে একষট্টি শূন্য পদে সোলজার জেনারেল ডিউটি নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এই পদের জন্য আবেদন করতে হবেন এবং এই পদের জন্য অনলাইনে আবেদন চলছে আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে আটই জুন দু এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন ডিবল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে হবেন তো বন্ধুরা এই ছিল বর্তমানে বিভিন্ন চাকরির খবর আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে সরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য